নমস্কার পারভিন, আর একদিনে তোমাদের সবাইকে স্বাগত। মানা, ও মানা, মানা মানা, তুমি এটা খেয়েছো, মানা তুমি ওটা খেয়েছো, মানা তুমি হেগেছো, মানা তুমি মুতেছো, ও মানা মানা মানাকে বুঝতে পারছো না? জানি তোমরা বুঝতে পারবে না। এবার বলো তো, তোমরা কে গেস করো, মানাটা কে? পারলে না তো, মানা হচ্ছে আমাদের সবার ফেভারিট ফেটু। গেস, আমার কন্টেন্ট এখন যে যাকে ভাঙিয়ে আমি খাচ্ছি গো, হ্যাঁ সেই মানা, সেই মানাই হচ্ছে ফেটু। তার ওই এক্স হাজবেন্ড তাকে মানা বলেই ডাকতো, তো তাই জন্য। আচ্ছা মানা, সরি, উর্ফ ফেটু, উর্ফ লেংটি, লেংটি বুড়ি, লেংটি বুড়ি চুরি, তুই যে তোর এক্স হাজবেন্ডকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলিস সেটার উত্তরটা তো পেলাম না, তুই তো দিলি না। আমি জানি তুই দিবি না, তোকে কারা কারা আবার বারণ করেছিল দিতে উত্তর, তাই জন্য দিবি না। সে তো নয়, ঠিক আছে দিলি না। তো ওই ছেলেটা যখন, তোর ওই এক্স হাজবেন্ড যখন আত্মহত্যা টাত্মহত্যা করতে গেছিল, তখনও তো তুই তার সাথে সহবাসে একদম মজে ছিলিস, হ্যাঁ তাই না? খুব মজা লাগে না কচি কচি ছেলের মাথা খেতে, যেমন এখন এই কচি এই নুনু চোদাটার মাথা খাচ্ছিস? খুব মজা লাগে না ওই ছেলেটার যে মানে ক্যারেক্টারটা পুরো একদম খারাপ করে দিয়েছিলিস, লোকের কাছে একদম ছেলেটাকে নোংরা করে রেখে দিয়েছিলিস। তার জন্য না তোকে পালাতে হলো চন্দননগর থেকে? তবে না তুই পালিয়ে চলে এলি চন্দননগর থেকে রে। হুম, যেতে পারবি ফেরত চন্দননগর? কোনো দিন পা রাখতে পারবি? আচ্ছা কোনোদিন তুই তোর ওই বুড়ো ওই তোর ওই কী বলে বলদাদুর বাড়ির লোকদের কেন দেখাসনি? তারা কি নেই নাকি? তারা কি সব বলদাদুর মতন পটলাঙার টিকিট কেটেছে? যদিও বলদাদুকে তো তুই মারতে চেয়েছিলিস তাই না? মেরেওছিস কিনা কোনো ঠিক নেই, তাই তো? ঠিক বলছি তো, তুই তো মারতে চেয়েছিলিস। কাকে দিয়ে? তোর এক্স হাজবেন্ডকে দিয়ে মারতে চেয়েছিলিস, কিন্তু মারলি না। না, এক্স হাজবেন্ড তোর মনে হয় সেই টাইপের মানুষ ছিল না বলে তোকে মানে মারাটা করলো না আর কি, তাই না? নাহলে তো মেরে ফেলতো, তোর কথায় যদি নাচতো। এই জন্যেই তো তোর রাগ ওই চন্দননগরের বর, তোর এক্স হাজবেন্ড, সেকেন্ড এক্স হাজবেন্ড, তাই জন্যই তো তোর রাগ। কারণ নুনু চোদা তোর কথায় ওঠে বসে, তার বুকে ঘাড়ে পোদে পা লাগিয়ে তুই থাকিস, তার দিকে তাকে দিয়ে তুই পাটে পাস, কিন্তু এই এক্স হাজবেন্ড, সেকেন্ড এক্স হাজবেন্ড, এ তো তোর কথায় নাচবে মুদবে না, তাই না? তাই জন্যই তো তুই পারলি না তার সাথে থাকতে, তার ভালোবাসাতে, তাকে বেশ ভালোবাসিয়ে রাখতে। মানুষ করতেই পারে, চলো বর, বরের সাথে আমার বনিবানা হলো না, আমি একটা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেলাম, ঠিক আছে চলো আমার বর মারা গেছে, আমি তাকে নিয়ে সংসার করি। কিন্তু না, তোর তো একটাতে মন ভরে না, তাই না? তোর তো একটাতে মন ভরে না, আর এখন তো আবার তোর সব ছোটো 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 চাই, ওই নুনু চোদার যেরকম ছোটো ছোটো, তাই না? মানে তুই এক্স হাজবেন্ডকে ঘর থেকে তাড়িয়ে দিলি, তার জাঙ্গিয়া পর্যন্ত দিসনি তাকে, তাকে গামছা জাঙ্গিয়া, তার টুথব্রাশ, তাকে তার জামা কাপড় সব আটকে রেখে তুই তাকে ঘর থেকে বার করে দিলি। তো অত রাতে ছেলেটা কী করে বেরোতো বলতো? কী করে বেরোতো অত রাতে ছেলেটাকে যে তুই ঘর থেকে বার করে দিলি ওই তোর সেকেন্ড এক্স হাজবেন্ডকে, তো সে কী করে বেরোতো ঘর থেকে? অত দূর সে যেত কী করে? তবেই তো তোর মোটর সাইকেলটা, তোর বাইকটা সে নিয়ে গেছে। হুম, আর সে তো বলেছিল ঠিক আছে আমরা লিভিংয়ে থাকতাম এতদিন, চলো আমরা একটা কোর্ট পেপার বানাই, যে তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, তোমার আমার আর মতের মিল হচ্ছে না, আমরা একটা কোর্টের পেপার বানাই, তুমিও সেটাকে সাবমিট করো, আমিও করি, ব্যাস দ্যাটস ইট, আমরা দুজনে আলাদা হয়ে গেলাম। কিন্তু তোর তোর তো সেটা পোষাই পড়লো না, পরে যদি তুই প্রবলেমে পড়িস, তাই না? তোর তো পোষাই পড়লো না, তুই সেখানে কী করলি? ছেলেটাকে ঘর থেকে বার করে দিলি, সে ওই বাইকটা নিয়ে চলে গেলো, আর সে বলেছিল যে ঠিক আছে আমি বাইকটা দিয়ে দেবো। ওর মামির লোহা বাঁধানোটা তুই দিলি না তো? ওর মামি যে লোহা বাঁধানোটা দিয়েছিল তখনকার যুগে মনে হয় সেই লোহা বাঁধানোটা 13-14 হাজার টাকার, সেই লোহা বাঁধানোটা তো তুই দিলি না, তো তোকে বাইকটা কী করে ফেরত দেবে? তারপরে তুই তাকে ভিখারি চোদা চিটিংবাজ এগুলো বলছিস, হুম কী করে বলছিস তুই এগুলো? সে চিটিংবাজি যদি করতো, সে যদি তোর সাথে মানে চিটিংবাজি ভিখারি চোদাগিরি করতো, তাহলে তোর বরের যখন স্যালারিগুলো, সে তোর বর সাইন করে দিত, স্যালারিগুলো যখন তুলতে যেত, তোর সাথেই তো তুলতে যেত, মাঠমারানি তোর সাথেই তো তুলতে যেত, তখন তুই ওই টাকা সে তো সরিয়ে নিতে পারতো, কিংবা তার অনেক টাকা সে তোর কাছ থেকে চেয়ে ঠেয়ে নিয়ে রাখতে পারতো। কই, কোনোদিন তো সেটা করেনি, কোনোদিন তো করেনি। তার যদি এরকমই খারাপ জিনিস, সে এরকম টাইপেরই খারাপ ছেলে থাকতো, সে যদি এতটাই চিটিংবাজ থাকতো, তাহলে তার ক্যাটারারটার নামটা তোর নাম দিয়ে হতো না, ক্যাটারারের নামটা, তার বিজনেসের নামটা তোর নাম দিয়ে ভিজিটিং কার্ডটা ছাপাতো না। সে যদি চিটিংবাজ হতো, সে যদি ভিখারি চোদা হতো, তাকে তুই এই 10টা লোকের সামনে, 10টা না, এই তোর 1.5 লাখ লোকের সামনে তাকে তুই চিটিংবাজ বলছিস, ভিখারি চোদা বলছিস, যদিও তাতে তার কিছু এসে যায় না, কারণ সে জানে সে কী, সে জানে সে কী, গোটা চন্দননগর জানে তুই কী, গোটা চন্দননগর জানে তুই কী, তোর চত্বরের প্রত্যেকটা লোক জানে তোর ক্যারেক্টার ফেটু, তোর ক্যারেক্টার গোটা লোক, গোটা পাড়ার লোক জানে তোর যে কী ক্যারেক্টার ছিল। তোর বর ঘরে থাকতে, তোর বাচ্চা ছেলে 4 বছরের ছেলে, সেই সময় থেকে এই সেকেন্ড হাজবেন্ড তোকে চিনতো, সেই সময় থেকে তোর সেকেন্ড হাজবেন্ড তোকে চিনতো, আর তার আগে আরও 3-3টে ছেলের সাথে তোর সম্পর্ক ছিল, আর তারপরে একটা গুন্ডার সাথে তুই শোয়া বসা করে নিয়েছিস, সব করে নিয়েছিস, তারপরে ছেলেটা বিয়ে করবে পর্যন্ত বলেছিল, কিন্তু তুই করিসনি, গুন্ডা তার কেস কাবারি হবে কিছু, সেই জন্য তুই করিসনি। তারপরে তো তোর সেকেন্ড হাজবেন্ডের একটু বকাঝকাতে তুই মেনে নিয়েছিলিস, তোকে শুধরাতে চেয়েছিল, তুই শুধরাতে শুধরাতেও শুধরাতে পারিসনি, কেন বলতো? তোর তো ওই তলায় চুলকুনিটা খুব বেশি, খুব বেশি তলায় চুলকুনি। তুই আবার পরকে বলিস অলক্ষ্মী, পরকে বলিস ঘরণী নয়, এই নয় সেই নয়, তুই যদি লক্ষ্মী হবি, তুই যদি লক্ষ্মী হবি, এই তো দেখলাম এত মশলা পাতি, এত কিছু,
একটা ডিব্বা পর্যন্ত তুই কিনতে পারিস না। একটা জিনিসের প্রত্যেকটা মশলার একটা ডিব্বা থাকে, সেটা পর্যন্ত তোর কেনার অকাদ নেই। কিন্তু তোর ঢং মারানো বেড়ানোতে তোর এগুলো খুব প্রেজেন্টেবল, বাল্টেবল থাকিস তুই। তুই প্রেজেন্টেবল থাকিস, হেয়ার এক্সটেনশন নেল এক্সটেনশন করে করে ঢং মেরে মেরে থাকিস, ভাবছিস কি এডিট চ্যানেল কোনোদিন দাঁড়াবে? কোনোদিন দাঁড়াবে না, বুঝেছিস? অলক্ষী মহিলা যে কদবেল মাখছে, সেই কদবেলটা এটো করে খাচ্ছে, আবার চিনির প্যাকেট থেকে চিনি বার করে আবার কদবেলের মধ্যে ঢালছে। তুই লক্ষ্মী, তুই সতী লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মীর মানে জানিস? একটা ঘরের বউয়ের মানে জানিস? মানে এটো খেতে খেতে আমি ডিব্বার মধ্যে হাত ঢুকিয়ে সেই জিনিসটা আমি আবার বার করছি, ডিব্বাও নয়, সে চিনি এনেছিস পলিথিনের মধ্যে, সেই পলিথিনের ভেতরে আবার হাত ঢুকিয়ে সেই পলিথিন থেকে চিনি বার করছিস। ঘর অগোছালো, তোর ভিউয়ার্সরা কি বলেছে তোকে, তুমি ঘর এরকম রাখো? আরে ভাই, আমরা যারা ভাড়া ঘরে থাকি, ভাড়াঘরটাকে নিজের ঘর করে গুছিয়ে রাখা যায় না? এটা কোথায় লেখা আছে যে ভাড়াঘর গুছিয়ে রাখা যায় না? না, ভাড়াঘরটাকে আমি কবে দাদাঘরের মতন চলে যাবো, তাই জন্য ভাড়াঘর নোংরা থাকবে। ওয়াও, এক্সপ্লেনেশনের মানে কি? এক্সপ্লেন করছে মানুষকে, তুই তো আবার বুঝবি না এইসব ভাষা, চার বাদ দে, কি বোঝাচ্ছে মানুষকে? মানে সবাইকে তোর মতন মাথা মোটা ভেবেছিস না রে? হ্যাঁ, সবাইকে তোর মতন মাথা মোটা ভেবেছিস? হ্যাঁ, একটা ডিব্বা না মশলা তুলে ফ্রিজের মধ্যে প্যাকেট করে রেখে দিল কেন রে ভাই? তোর তো খুব টাকার অহংকার, তুই দেখাচ্ছিস না টাকা? দেখাচ্ছিস আমাদের বাল ঝাঁটের বাল টাকা দেখাচ্ছিস না? সেই টাকা দিয়ে দুটো চারটা ডিব্বা কিনতে পারিস না? সেই ডিব্বার মধ্যে সেই মশলাগুলো ভরে সুন্দর করে সাজিয়ে রাখ। কোথায় লেখা আছে যে রান্নাঘর সাজানো যায় না যতক্ষণ না আমার হবে? কোথায় লেখা আছে? সালি পাগলি চুরি কোথাকার, নিজেকে বিশাল কিছু ভেবে নিল, নিজেকে বিশাল কিছু বলে নিল, আবার বলে যাচ্ছে ওর খাবারে নজর দিয়েছে। এই বাল, তুই কি খাস রে? তোর খাবারে নজর দেবে? তুই তো নিজেই বলিস তুই কিছু খাস না, তাহলে তোর খাবারে কে নজর দেবে বলতো? হ্যাঁ, ওই বালের মতন আলু চচ্চড়ি, বালের মতন কোথাও শুনেছো সোয়াবিনের তরকারির মধ্যে পমফ্রেট মাছ? কোথাও শুনেছো তোমরা সোয়াবিনের তরকারির ভেতরে পমফ্রেট মাছ দিয়ে দিল, ওইটা একটা রান্না হয়ে গেল? ওয়াও, কুচবি, মানে আমি এরকম রান্নাও প্রথম শুনেছি, এরপরে আবার তুই নাকি ওই ক্যাটারের রান্না বান্না করতিস, হোম ডেলিভারি করতিস, মানে লোকে খেয়ে মরে যায়নি বেঁচে আছে তো? এটাও খবর নিতে হবে যে তোর হোম ডেলিভারির খাবার খেয়ে মানুষ বেঁচে আছে তো, মরে যায়নি তো? পাগলি চুদি কোথাকার একটা, মানে আজবই পাগলি চুদি, নিজেকে মানে পাগলের মতন করতে থাকে। তুই নিজেকে যেটা ভাবিস, তুই জানিস তো, তুই নিজেকে যখন ভাবিস না যে তুই কচি কচি খুকি, তুই আদৌ কচি নয়, তোর 76 জন্ম, তোর বার্থ ডেট হচ্ছে 76, আর নাহলে 77, যেটাকে তুই ওই সেকেন্ড হাজব্যান্ডের সাথে বিয়ে করার সময় ওই অ্যাডমিট কার্ড যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস, কে জানে কী বাল দিয়েছিস, তার মধ্যে তুই 87 করে রেখেছিস, সেটাকে কেটে, বুঝলি? সেটারও প্রুফ আছে আমার কাছে। তাই আর এই মিথ্যে নাটকটা করিস না যে তুই কচিকুদি দীঘা যাচ্ছিস সেকেন্ড হাজব্যান্ডের সাথে ছেলেকে নিয়ে ফুটি মারাতে, হানিমুন করতে, যখন তখন তার সাথে শুতে পড়তে বসতিস, আর এখন বড় বড় সতী সাবিত্রী সাজছো তুমি, লক্ষ্মী লক্ষ্মী মারাতে বসেছো তুমি। সালি রেন্ডি চুদি কোথাকার।